আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের যে 2 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে দিয়েছে 176 ডিগ্রি কোণটি হচ্ছে স্থূল কোণ, দুইয়েতে আছে -8 এর চেয়ে ছোট সংখ্যা হলো -15, তিনে আছে -9 এর সঙ্গে কত যোগ করলে -21 হবে। তো -21টা হচ্ছে যোগফল, -9 একটা সংখ্যা, তাই -21 থেকে -9 বিয়োগ দিলে অপসংখ্যাটি পাবো, তো হবে -21 + 9 মানে -12। 4 বলেছে পূর্ণবর্গ সংখ্যাটি এখানে হবে 5 to 9। 5-এ আছে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে বলে ট্রাপিজিয়াম। 2-এর আয়তে আছে লসাগুর সম্পূর্ণ নাম কি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। 2-এর রশ্মির কয়টি প্রান্তবিন্দু থাকে, একটি। 3-এ দিয়েছে -35 মিটার নিচের নামের বিপরীত রাশি হচ্ছে +35 মিটার নিচে নামা বা -35 মিটার উপরে ওঠা। 4 বলেছে ফাঁকা করে ছোট বা লেস দেন গ্রেটার দেন চিহ্ন বসাতে, তো -18-এর থেকে ছোট হচ্ছে -25, তাই জন্য সূচমুখটা এদিকে রাখা হয়েছে। 5-এ আছে -22 এর পরম মান কত, শুধু 22। 6 বলেছে ব্যাস ব্যাসার্ধের 2 গুণ। 7-এ 5:9 এই অনুপাতটি কী ধরনের অনুপাত, 5:9 এই ধরনের অনুপাতটি হচ্ছে লঘু অনুপাত। 8-এ আছে ঠিক বা ভুল লেখো, বৃত্তের সব জায়গা বৃত্তের ব্যাস ভুল। 9-এ আছে সত্য মিথ্যা সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু অতিভুজ, এটাও ভুল, ওটা বৃহত্তম বাহু হবে। 10-এ বলেছে শূন্যস্থান পূরণ একটি স্থূলকোণী ত্রিভুজের, স্থূলকোণী ত্রিভুজের কয়টি সূক্ষ্মকোণ থাকে, 2টি। 3-এর আয়তে দিয়েছে লসাগু নির্ণয় করে 24, 36 আর 60, তাহলে 2 দিয়ে ভাগ করলাম, 2 বারো 24, 2 18 36, 2 30-এ 60, আবার 2 দিয়ে দিলাম, 2 6 12, 2 9 18, 2 15 30, 3 দিয়ে দিলাম, 3 2 গুণে 6, 3 3 9, 3 5 15, তাহলে লসাগু হচ্ছে 2 × 2 × 3 × 2 × 3 × 5, তাহলে 2 2 গুণে 4, 4 5 20, আর 3 3 9 2 18, 20 আর 18 গুণ করলে হয় 360। 2-এতে দিয়েছে পার্থক্য লেখো আয়তক্ষেত্র আর সামন্তরিক, আয়তক্ষেত্র এবং সামন্তরিকের পার্থক্য হচ্ছে আয়তক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি, সামন্তরিকের প্রতিটি কোণ 90 ডিগ্রি নয়। আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, সামন্তরিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অসমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের দিকের বাহু পরস্পরের উপর লম্ব, সামন্তরিকের দৈর্ঘ্য আর প্রস্থের দিকের বাহু পরস্পরের উপরে লম্ব নয়। 3-এ দিয়েছে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করো 576, তো 5-কে আলাদা রেখেছি এবং 76-কে এক জোড়াতে একসাথে রেখেছি। এবার 2 2 গুণে 4 নিলাম, 5 থেকে 4 বিয়োগ করলে 1, আর যেহেতু এটা জোড়ায় আছে তাই একসাথে নেমে গেল 76। এবার এখানে যে ভাজকটা হবে তার বাঁ দিকের অঙ্কটা, এখানে যে সংখ্যাটা প্রথম যায় তাকে 2 দিয়ে গুণ করে তৈরি করতে হয়, তো আমার এখানে 2 ছিল তাই 2 2 গুণে 4, আর 4-এর পিঠে 4 বসাতে হয়েছে 44, 44-কে 4 দিয়ে গুণ করতে দেখলাম 176 চলে আসছে, তাই এখানেও 4 বসিয়ে দিলাম, তাই জন্য 44-কে 4 দিয়ে গুণ করে মিলে গেল, তার মানে 24-এর স্কোয়ার, তার মানে 576-এর বর্গমূল সমান 24 × 24 সমান হচ্ছে 24, মানে 24-এর স্কোয়ার হচ্ছে 576। 4-এ দিয়েছে প্রবৃদ্ধ কোণ বলতে কী বোঝো, প্রবৃদ্ধ কোণ 2 সমকোণ বা 180 ডিগ্রি অপেক্ষা বৃহত্তর, কিন্তু 4 সমকোণ বা 360 ডিগ্রি অপেক্ষা ক্ষুদ্রতর কোণকে প্রবৃদ্ধ কোণ বলে, বলে এইভাবে একে দেখিয়ে দেবে। 5-এ দিয়েছে সরল একটা 12 - -3 + প্রথম বন্ধনীর ভেতরে লিখেছে +6-এর বিপরীত সংখ্যা, তাহলে 12 - -3 হচ্ছে প্রথম বন্ধনীর ভেতরে আছে আর +6-এর বিপরীত সংখ্যা -6, এবার সব বন্ধনী থেকে বার করলাম, -3-এর বাইরেও মাইনাস ছিল তাই -এ - এটা প্লাস হয়ে গেল, 12 + 3, আর এটা +- -6 হলো, তাহলে 12 আর 3 যোগ করলে 15, 15 থেকে 6 মাইনাস করলে হয় +9, যেহেতু 15-র আগে কিছু চিহ্ন নেই মানে প্লাস, আর 15 বড় তাই জন্য +9 হলো। 2-4-এর আয়তে আছে 25 এবং 30 সংখ্যা দুটি লসাগু নির্ণয় করো, লসাগুর সাহায্যে সংখ্যা দুটির গসাগু নির্ণয় করো, তাহলে 25 আর 30-এর লসাগু হচ্ছে 5 × 5 × 6, 5 × 5 = 25, 25 × 6 = 150। এবারে আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু, অতএব গসাগু সমান দুটি সংখ্যার গুণফল ভাজিতক লসাগু,
তাহলে সংখ্যা দুটো হচ্ছে 25 আর 30, তাহলে 25 গুণ 30 বাই হচ্ছে 150, তাহলে 30-এর শূন্য 150-এর শূন্য কেটে গেল, 15-কে 3 দিয়ে ভাগ করলে 5 আর 25-কে 5 দিয়ে কাটলে 5, তাহলে লসাগু হচ্ছে 150 আর গসাগু হলো 5। দুই বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 564 আর 630-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে, তো যেহেতু 3 ভাগশেষ থাকবে তাই 564 থেকে 3 বিয়োগ করেছি হয়েছে 561 আর 630 থেকে 3 বিয়োগ করতে হয়েছে 627। এবার যেহেতু বৃহত্তম সংখ্যা বলেছে তাই জন্য গসাগু করেছি আর ভাগ প্রক্রিয়ার সাহায্যে করেছি, যেহেতু সংখ্যা দুটো বড় দুটোই তিন অঙ্কের, তাহলে 627-এর মধ্যে 561 গেছে একবার, পেয়েছি 66। এবার 561-কে 66 দিয়ে ভাগ করে 8 বার গেছে, হয়েছে 33। এবার 66-কে 33 দিয়ে ভাগ করে 2, তার মানে বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 33, গসাগু হলো 33, অতএব নির্ণয় বৃহত্তম সংখ্যা হলো 33। দুয়ে দিয়েছে উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করো 15² + 20² তাহলে 15² মানে হচ্ছে 225, 20² মানে হচ্ছে 400, 225 আর 400 যোগ করলে হয় 625। এবার 625-এর উৎপাদকে বিশ্লেষণ করলে পাচ্ছি 5 × 5 × 5 × 5, তাহলে 625-এর বর্গমূল সমান √625 = 4.5, গুণ গুণ দিয়ে লিখলাম, এর ভেতর থেকে জোড়ায় বের করলাম 5 × 5, তার মানে হচ্ছে 25, 625-এর বর্গমূল হলো 25। 4-এর এতে বলেছে একটি ভগ্নাংশ তার অনন্যকের মধ্যে আনুপাতিক সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক মানে উল্টে যায়, বি হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে তিনটে কোণের অনুপাত লেখো, 90:45:45 মানে 2:1:1। সিতে দিয়েছে প্রদত্ত সমানুপাতিক সংখ্যাগুলিকে একটি পূর্ণ সংখ্যার সমানুপাতে সাজিয়ে লেখো, তো পরপর সংখ্যাগুলো এখানেই পরপর সংখ্যাগুলো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় এবং চতুর্থ পদ ধরলাম, ধরে এবারে দেখছি এরা সমানুপাতে আছে কিনা। প্রথম গুণ চতুর্থ সমান দ্বিতীয় গুণ তৃতীয় পদ হলেই এরা সমানুপাতে আছে, তাহলে প্রথম গুণ চতুর্থ পদ করে হচ্ছে 11.25 আর দ্বিতীয় আর তৃতীয় পদ গুণ করে হচ্ছে 11.25, তার মানে এরা সমানুপাতে আছে, তাহলে সমানুপাতে সাজিয়ে পাই 1.5:4.5 সমানুপাত 2.5:7.5, তো প্রত্যেকেরই একটা করে সংখ্যার বাঁদিকে যেহেতু দশমিক তাই দশমিকগুলো তুলে দিয়ে হলো 15:45 সমানুপাত 25:75। পাঁচে দিয়েছে 2.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো এবং চিহ্নিত করো, তো এইভাবে OB সমান হচ্ছে 2.5 সেন্টিমিটার। তাহলে এবার বলেছে বৃত্ত একে চিহ্নিত করতে, তাহলে কেন্দ্র কেন্দ্র হচ্ছে ও, ব্যাস AB, ব্যাসার্ধ OA, OB বা OC, জ্যা হলো DE, আর পরিধি ADEBC। ছয়তে দিয়েছে চাঁদার সাহায্যে 1, 2 এবং 3 নম্বর কোণ পরিমাপ করো এবং লেখো। আচ্ছা এখানে হচ্ছে তোমার তিনটে কোণ একসাথে মিলে কিন্তু হতে হবে 180°, তো আমি এখানে চাঁদার সাহায্যে মেপে দেখলাম 1 নম্বর কোণ হচ্ছে 49°, 2 নম্বর কোণ হচ্ছে, 1 নম্বর কোণের মান হলো 49, 2 নম্বর কোণের মান হচ্ছে 89°, ও 3 নম্বর কোণের মান হচ্ছে 42, এই তিনটে যোগ করলে হচ্ছে 180। পাঁচের আয়তে দিয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফল 7, 11, 13 দিয়ে বিভাজ্য হবে, তাহলে 7, 11 এবং 13 যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলেছে তাহলে 7, 11, 13 লসাগু হচ্ছে 1001, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 4000 + 1001 = 5001। দুয়েতে বলেছে 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32, 35 দিয়ে বিভাজ্য হবে, তাহলে 20, 28, 32, 35-এর লসাগু বার করেছি হয়েছে 1120 আর 5834-কে 1120 দিয়ে ভাগ করে হয়েছে 234, তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হলো 234। তিনে বলেছে 11-এর বর্গ নির্ণয় করো
আর সবচেয়ে ছোট কোণ ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে 72 একটি পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হবে। তাহলে 11 বর্গ মানে 11 স্কয়ার মানে 11 গুণ 11 সমান হচ্ছে 121। এবার 72-কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি, করে দেখছি 2 × 2 × 2 × 3 × 3 মানে দুটো স্কোয়ার, দুই স্কোয়ারে আছে, তিন স্কোয়ারে আছে, একটা দুই বিজোড়ে আছে। তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটা হলো 2, যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে নির্ণয় ছোট সংখ্যাটি হলো 2। চারেতে দিয়েছে ফলের বাগান থেকে 441টি কমলালেবু তোলা হয়েছে, যতগুলো ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলো কমলালেবু রাখলে মোট কতগুলি ঝুড়ির প্রয়োজন হবে। তো 441-এর ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করেছি, 2 × 2 = 4, 41 নেমেছে, 2-কে 2 দিয়ে গুণ করে এই 4টা তৈরি করেছি, 4-এর পিঠে 1 বসিয়েছি আর 2-এর পিঠেও 1 বসিয়েছি। এবার এই 41-কে 1 দিয়ে গুণ করে 41-কে 41 মিলে গেল, তাহলে পেলাম 21, তার মানে 441-এর বর্গমূল হচ্ছে 21, তাহলে মোট 21টি ঝুড়ির প্রয়োজন হবে। 5-এ দিয়েছে সংখ্যারেখায় যোগ +9 আর -17, তো +9 আর -17 যোগ করলে হয় +9 - 17 সমান হচ্ছে -8। তাহলে এইভাবে দেখিয়ে দেবে, এটা -18 হবে অ্যান্সার। ছয়তে দিয়েছে 2:1 অনুপাতে জল ও সিরাপ মিশিয়ে শরবত তৈরি হয়েছে, যদি 6 লিটার জল নেওয়া হয় তবে ওই অনুপাতে শরবত তৈরির জন্য কত লিটার সিরাপ মেশাতে হবে। তাহলে জল এবং শরবতে জল আর সিরাপের অনুপাত 2:1, জলের পরিমাণ 6 লিটার। তাহলে শর্তানুসারে জল বাই সিরাপ সমান 2/1, তাহলে জল হয়েছে 6, তাহলে 6/সিরাপ = 2/1, অতএব 2 × সিরাপ = 6×1, অতএব সিরাপ = 6/2 = 3 লিটার, তাহলে সিরাপে সিরাপ মেশাতে হবে 3 লিটার। ছয়ের আয়তে দিয়েছে চাঁদার সাহায্য ছাড়া 90 ডিগ্রি কোণ অঙ্কন করো, চিত্রটি চিহ্নিত করো, মানে কোণের নাম দিতে হবে, মান লিখতে হবে। প্রথমে একটা যে কোনো মাপে সরলরেখা টেনে নেবে, সরলরেখা অংশ টেনে নেবে, নিয়ে এখানে কাঁটাটা, পেন্সিল কম্পাসের কাঁটাটা বসাবে। এবার এখানে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করবে। এইভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করে এখানে একটা ছেদবিন্দু পেলে এবার এইখানে কাঁটা বসাবে, এইখানে কাঁটা বসিয়ে এই আগের বৃত্তচাপটাকে আর একটা বৃত্তচাপ দিয়ে ছেদ করে দেবে, এইভাবে ছেদ করবে। করলে আর একটা ছেদবিন্দু পেলে এবার এইখানে কাঁটা বসিয়ে এইখানে কাঁটা বসিয়ে আর একটা বৃত্তচাপ অঙ্কন করবে, এই একটা ছেদবিন্দু পেলে এবার এইখানে কাঁটাটা বসিয়ে এই বৃত্তচাপটা আঁকলাম, আবার ঘুরিয়ে এইখানে কাঁটা বসিয়ে এই বৃত্তচাপটাকে ছেদ করে দেবো। দিলে এই যে ছেদবিন্দু পেলাম, এই ছেদবিন্দু আর এই বিন্দুটা জুড়ে দিলেই আমাদের 90 ডিগ্রি কোণ হয়ে যাবে। এই আমাদের 90 ডিগ্রি কোণ হয়ে গেল, এবার আমরা নাম দিয়ে দেবো আর মানটা লিখে দেবো। তাহলে এখানে লিখবো 90 ডিগ্রি আর এটার নাম দিলাম ধরো PQR। 2-তে আছে স্কেলার পেন্সিলের সাহায্যে 6 সেমি দৈর্ঘ্যের সরলরেখা অংশ আঁকো, আর স্কেলার পেন্সিল কম্পাসের সাহায্যে সরলরেখা অংশটিকে সমদ্বিখণ্ডিত করো, চিত্রটি চিহ্নিত করো। প্রথমে এরকম একটা 6 সেন্টিমিটারের সরলরেখা অংশ এঁকে নেব, এই হলো 6 সেন্টিমিটারের সরলরেখা। এবার এর একটা নাম দিয়ে দিলাম এ আর বি। এইবারে এখানে এই ধারেতে কাঁটাটা বসাবো, পেন্সিল কম্পাসের কাঁটাটা এই ধারে বসিয়ে আর অর্ধেকের থেকে একটু বেশি মাপটা নেব, অর্ধেকের থেকে বেশি মাপটা নিয়ে ওপরে একটা সরল বৃত্তচাপ আঁকবো, নিচে একটা বৃত্তচাপ আঁকবো, আবার কাঁটাটা ঘুরিয়ে বিবিন্দুতে কাঁটাটা বসিয়ে আগের বৃত্তচাপটাকে ছেদ করে দেবো, এইভাবে ছেদ করব। এই যে দুটো ছেদবিন্দু পেয়ে গেলাম, এই ছেদবিন্দু দুটো জুড়ে দিলেই সরলরেখা অংশটা 6 সেন্টিমিটার সরলরেখা অংশটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে।
এবারে এর আমরা একটা নাম দেবো, ছেদবিন্দুর নাম দিলাম ও, এটা দিলাম এম, এটা দিলাম এন। পেয়েছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর শেয়ার করবে একটু বেশি করে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।